বেশ কিছু সুরা বা আয়াত করা নিখ্যানিমে রয়েছে যে আয়াতগুলির শেষে কিছু বলা আমাদের মুসলিম সমাজে প্রচলন রয়েছে জি হ্যাঁ আছে না তার মধ্যে কিছু সহি রয়েছে কিছু জয়ীফ রয়েছে আমরা অনেকে সম্পর্কে ক্লিয়ার ধারণ রাখি না এই ধারণাটা আজকে দিতে চাইবা

বা বালা ওয়ান আলাদা আলেকা মিনা সাহেবী এই রকমই মুরুসালা খাগা ইহাদিম বা দা হই ও মেরুন আমান্নাবিল্লাহ এই বিভিন্ন আমলগুলি রয়েছে এই সম্পর্কে খোলাসা সারকাথসনা বসু দু শুধু তিন মিট এই ক্ষেত্রে অনেকগুলি লিখনি আমি পড়লাম তার মধ্যে আল্লামা আলবানী রাহিমা হলে লিখনিটা বেশ গবেষণামূলক সবগুলি হাদিস একসাথে কালেক্ট করে জমা করে

এগুলি হচ্ছে সহী এবং সাবেক প্রমাণিক এগুলি হচ্ছে প্রমাণিক ওকা সাহিন হো বলছেন যে নবীস আসলাম থেকে এটাও সহীপুর প্রমাণিত বলা বলা ফি আয়াতেলফ সুর আতুলামাত বালা বলাহ ওয়ামা মায়োখাল ইন দা আখের কে রাতে তিন সুরা তিন এ যে আলাইসাল্লা হবি হাকে মেলে এর শেষে যে বলা বলা ওয়ান আল আলাদা আলেকে মিনা এটা ও আখের সুরাতুল মুরসালাত আর সোরে মুরু সাথে শেষে হাদিস ফিজা লেখা দোয়াই এই ক্ষেত্রে হাদিস হচ্ছে জয়ীফাই অমায়ু আলু ইন্দা সবে আই আলাই রব বেকুমা তো কাজে আরেকটা আমল আমাদের দেশ খুব প্রসিদ্ধ রয়েছে মানে অনেকেই করে থাকে এটা সবে আলাই রব বেকুমা তো যত আসে একটা দোয়া পড়ে কি বলে জানা আছে লা বে শাহি মে নামেকা আরবানা নোখাদা দেবু আল্লাহ বচ্ছর সবে আইয়া আলা রবে বেকুমার হে মানুষ হে জিন তোমাদের রবের কোন কোন নিয়ামত তাকে অস্বীকার করবে আল্লাহ জিজ্ঞাসা করছে তো জবা বলে যে লা ভে শাহী মেয়ামে আল্লাহ তোমার নিয়ামতের কোনো কিছু নেই যেটা রব নৌকা দেবো যে আমরা অস্বীকার করবো অস্বীকার করি নেয় ফালাক আলহাম তোমারই যাবতীয় প্রশংসা এই বাক্যটা বলে থাকে

বলেননি তারপরে আরেকটি বিষয় উনি অনে উল্লেখ করেছেন যে আরেকটি হাদিস রয়েছে সেই হাদিসটা আলোকে এমন নবীর রহমতুল্লা আলে বলেছেন যে যখনই কোন জায়গায় কোরআনে খেরেমে রহমতের আয়াত আসতো মানে জান্নাতের আয়াত আল্লাহ নিয়ামতের আয়াত তখন আল্লাহ রহমত যাচ্ছা করতেন না বিশেষ লাভ এবং যখনই কোনো আল্লাহর আজাবের আয়াত আসতো বা জাহান্নামের আজাব আসতো তখন তার থেকে আশ্রয় প্রার্থনা করতেন বা আশ্রয় কামনা করতেন জি